অষ্টম পর্ব। তা কথাটা কি আজ সীতারামের নতুন মনে হইল? না, কাল শ্রীকে দেখিয়া মনে হইয়াছিল। কাল কি প্রথম মনে হইল? হ্যাঁ, তা বই কি। সীতারামের সঙ্গে শ্রীর কতটুকু পরিচয়, বিবাহের পর কয়দিন দেখা, সে দেখাই নয়। শ্রী তখন বড় বালিকা। তারপর সীতারাম ক্রমশ দুই বিবাহ করিয়াছিলেন। তপ্ত কাঞ্চন শ্যামাঙ্গী নন্দাকে বিবাহ করিয়াও শ্রীর খেদ মিটে নাই। তাই তার পিতা আবার হিমরাশি প্রতিফলিত কৌমুদী রূপিণী রমার সঙ্গে পুত্রের বিবাহ দিয়াছিলেন। আজ একজন বসন্ত নিকুঞ্জ প্রহ্লাদিনী অপূর্ণা কল্লোলিনী আর একজন বর্ষা বাড়ি রাশি প্রথমিতা পরিপূর্ণা স্রোতস্বতী, দুই স্রোতে শ্রী ভাসিয়া গেল। তারপর আর শ্রীর কোনো খবরই নাই। স্বীকার করি, তবু শ্রীকে মনে করিয়া সীতারামের উচিত ছিল। কিন্তু এমন অনেক উচিত কাজ আছে যে কাহারও মনে হয় না। মনে হইবার একটা কারণ না ঘটিলে মনে হয় না। যাহার নিত্য টাকা আসে, সে কবে কোথায় সিকিটা আধুলিটা হারাইয়াছে তার তা বড় মনে পড়ে না। যার একদিকে নন্দা আর একদিকে রমা, তার কোথাকার শ্রীকে কেন মনে পড়িবে? যার একদিকে গঙ্গা একদিকে যমুনা, তার কবে কোথায় বালির মধ্যে সরস্বতী শুকাইয়া লুকাইয়া আছে তা কি মনে পড়ে? যার একদিকে চিত্রা আর একদিকে চন্দ্র, কবে কোথাকার নিবানো বাতির আলো কি মনে পড়ে? রমা সুখ, নন্দা সম্পদ, শ্রী বিপদ। যার একদিকে সুখ আর একদিকে সম্পদ, তার কি বিপদকে মনে পড়ে? তবে সেদিন রাত্রিতে শ্রীর চাঁদপনা মুখখানা, ঢল ঢল ছল ছল জলভরা বলহারা চোখ দুটো বড় গোল করিয়া গিয়াছে। রূপের মোহ? আহ, ছি ছি, তা না। তবে তার রূপেতে, তার দুঃখেতে আর সীতারামের সকৃত অপরাধে এই তিনটায় মিশিয়া গোলযোগ বাঁধাইয়াছিল। তাহা যাহা হোক, তার একটা বুঝাপড়া হইতে পারিত। ধীরে সুস্থে সময় বুঝিয়া, কর্তব্যা কর্তব্য ধর্মা ধর্ম বুঝিয়া, গুরু পুরোহিত ডাকিয়া পিতার আজ্ঞা লঙ্ঘনের একটা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করিয়া যা হয় না হয় হইত। কিন্তু সেই সিংহ বাহিনী মূর্তি, আহ মুড়ি মুড়ি, এমন কি আর হয়? তবে সীতারামের হইয়া এ কথাটাও আমার বলা কর্তব্য যে কেবল সেই সিংহ বাহিনী মূর্তি স্মরণ করিয়াই সীতারাম পত্নী ত্যাগের অধার্মিকতা হৃদয়ঙ্গম করেন নাই। পূর্ব রাত্রিতে যখনই প্রথম শ্রীকে দেখিয়াছিলেন, তখনই মনে হইয়াছিল যে আমি পিতৃ আজ্ঞা পালন করিতে গিয়া পাপাচরণ করিতেছি। মনে করিয়াছিলেন যে আগে শ্রীর ভাইয়ের জীবন রক্ষা করিয়া নন্দা রমাকে পূর্বেই শান্ত ভাবাবলম্বন করাইয়া চন্দ্রচূড় ঠাকুরের সঙ্গে একটু বিচার করিয়া যাহা কর্তব্য তাহা করিবেন। কিন্তু পরদিনের ঘটনা স্রোতে সেসব অভিসন্ধি ভাসিয়া গেল। উচ্ছ্বসিত অনুরাগের তরঙ্গে বালির বাঁধ সব ভাঙিয়া গেল। নন্দা রমা চন্দ্রচূড় সব দূরে থাক, এখন কই শ্রী? শ্রী সহসা নৈশ অন্ধকারে অদৃশ্য হইলে সীতারামের মাথায় যেন বজ্রঘাত পড়িল। সীতারাম গাত্রোত্থান করিয়া যেদিকে শ্রী বনমধ্যে অন্তর্হিতা হইয়াছিল সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলেন। কিন্তু অন্ধকারে কোথাও তাহাকে দেখিতে পাইলেন না। বনের ভিতর তাল তাল অন্ধকার বাঁধিয়া আছে। কোথায় শাখাচ্ছেদের জন্য, কোথায় বা বৃক্ষ বিশেষের শাখার উজ্জ্বল বর্ণ জন্য যেন সাদা বোধ হয়। সীতারাম সেই দিকে দৌড়িয়া যান, কিন্তু শ্রীকে পান না। তখন শ্রীর নাম ধরিয়া ধরিয়া সীতারাম তাহাকে উচ্চস্বরে ডাকিতে লাগিলেন। নদীর উপকূলবর্তী বৃক্ষরাজিতে শব্দ প্রতিধ্বনিত হইতে লাগিল, বোধ হইল যেন সে উত্তর দিল। শব্দ লক্ষ্য করিয়া সীতারাম সেই দিকে যান, আবার শ্রী বলিয়া ডাকেন, আবার অন্যদিকে প্রতিধ্বনিত হয়, আবার সীতারাম সেই দিকে ছুটেন। কই শ্রী কোথাও নাই,
হায় শ্রী হায় শ্রী হায় শ্রী করিতে করিতে রাত্রি প্রভাত হইল, শ্রী মিলিল না। কই যাকে ডাকি তা তো পাই না, যা খুঁজি তা তো পাই না, যা পাইয়াছিলাম হেলায় হারাইয়াছি তা তো আর পাই না। রত্ন হারায় কিন্তু হারাইলে আর পাওয়া যায় না কেন? সময় খুঁজিলে হয়তো পাইতাম, এখন আর খুঁজিয়া পাই না। মনে হয় বুঝি চক্ষু গিয়াছে, বুঝি পৃথিবী বড় অন্ধকার হইয়াছে, বুঝি খুঁজিতে জানি না। তা কি করিব, আরও খুঁজি। যাহাকে ইহ জগতে খুঁজিয়া পাইলাম না, ইহ জীবনে সেই প্রিয়। এই নিশা প্রভাতকালে শ্রী সীতারামের হৃদয় প্রিয়ার উপর বড় প্রিয়া, হৃদয়ের অধিকারিণী। শ্রীর অনুপম রূপ মাধুরী তাহার হৃদয় তরঙ্গে তরঙ্গে ভাসিয়া উঠিতে লাগিল। শ্রীর গুণ এখন তাহার হৃদয় জাগরুক হইতে লাগিল। যে বৃক্ষরূঢ়া মহিষমর্দিনী অঞ্চল সংকেতে সৈন্য সঞ্চালন করিয়া রণজয় করিয়াছিল, যদি সেই শ্রী সহায় হয় তবে সীতারাম কি না করিতে পারেন? সহসা সীতারামের মনে এক ভরসা হইল। শ্রীর ভাই গঙ্গারামকে শ্যামপুরে তিনি যাইতে আদেশ করিয়াছিলেন। গঙ্গারাম অবশ্য শ্যামপুরে গিয়াছে। সীতারাম তখন দ্রুত বেগে শ্যামপুরের অভিমুখে চলিলেন। শ্যামপুরে পৌঁছিয়া দেখিলেন যে গঙ্গারাম তাহার প্রতীক্ষা করিতেছে। প্রথমেই সীতারাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, গঙ্গারাম তোমার ভগিনী কোথায়? গঙ্গারাম বিস্মিত হইয়া উত্তর করিল, আমি কি জানি? সীতারাম বিষণ্ন হইয়া বলিলেন, সব গোল হইয়াছে, সে এখানে আসে নাই? গঙ্গারাম কহিল, না। সীতারাম কহিল, তুমি এক্ষণেই তাহার সন্ধানে যাও, সন্ধানের শেষ না করিয়া ফিরিও না, আমি এইখানেই আছি। তুমি সাহস করিয়া সকল স্থানে যাইতে না পারো, লোক নিযুক্ত করিও, সেজন্য টাকা করি যাহা আবশ্যক হয় আমি দিতেছি। গঙ্গারাম প্রয়োজনীয় অর্থ লইয়া ভগিনীর সন্ধানে গেল। বহু যত্নপূর্বক এক সপ্তাহ তাহার সন্ধান করিল, কোনো সন্ধান পাইল না। নিষ্ফল হইয়া ফিরিয়া আসিয়া সীতারামের নিকট সবিশেষ নিবেদিত হইল। ইতি সীতারাম উপন্যাসের অষ্টম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।